আর বেশি সময় নেব না। তো আজকে তো একটু বিষয়সূচি শুরু করতে হবে। তো আজকের যে মুখপাত বিষয়সূচিগুলো রয়েছে তার থেকে একটি আদেশ করুন, সেই পথ ধরেই চলব। কৃষ্ণ সুদামা ধরা সতী বিল্ল মঙ্গল মধু মঙ্গল প্রভাস যজ্ঞ সাধনা আনন্দ মিলন পতিত পাবন গৌর হরি নরমের যজ্ঞ দুঃখী কৃষ্ণদাস অগ্রদ্বীপের গোপীনাথ ভক্ত বিহারী লাল হরিবল হরিবল এর থেকে আদেশ করুন, সেই পথ ধরেই চলব। ছোট ছোট পালা যেটা শুনে করব হরিবল 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 হরিবল। তো আজকে যে বিষয়সূচি নিবেদন করবো সেটা গৌড় লীলাই বলতে। তো আজকের যে বিষয়সূচি নিবেদন করবো সেটি হল অগ্রদ্বীপের গোপীনাথ। হরিবল হরিবল, সবাই মিলে বলুন শ্রী গুরু নিতাই গৌড় শ্রীমানন্দে হরি হরি বল হরি বল হরিবল হরিবল। সীতাপতি পাবন রাম হরে রাখো
चरण धुआब हृदय सने तुमारी बस डेके सबाई के संगे करे आज करी नाम करछे कृष्ण नाम करछे परिषद वर्ग सबाई के संगे करे हरे कृष्ण कृष्ण हरे हरे हरे
পারিষদ বর্গ সবাইকে সঙ্গে করে হরি নাম করছে কৃষ্ণ নাম করছে। এবার দুপুরে মধ্যাহ্নের পরে গৌর হরি আমার পারিষদ বর্গ সবাইকে সঙ্গে করে বলে উঠল, দেখো দেখো আজ আমার মনটা বড় কাচ্ছে, আজ আমাকে চলে যেতে হবে সেই বৃন্দাবনের পথে, আজ আমি চলে যাব। এমন সময় গোবিন্দ ঘোষ মাধব ঘোষ সবাই বলে উঠল, না প্রভু না, যেও না, তুমি চলে গেলে এই নাম যে বন্ধ হয়ে যাবে, এই হরি নাম ছাড়া কিছুতেই বাঁচতে পারবো না প্রভু, এই হরি নাম ছাড়া যে কিছুতেই বাঁচতে পারবো না, যেও না প্রভু যেও না, তুমি তুমি চলে যেও না, এই হরি নাম যে আমাদের মনে, হরি নাম যে প্রাণ, হরি নাম ছাড়া যে কিছুতেই থাকতে পারি না প্রভু, যেও না প্রভু যেও না, না আজ তোমরা সবাই শোনো, আজ আমি তোমাদের কারোর কথা শুনতে পারবো না, হয়তো হয়তো বারবার কি যেন আমাকে হাতছানি দিয়ে রাখছে, আজ আমাকে চলে যেতে হবে সেই বৃন্দাবনের পথে। গোবিন্দ ঘোষ মাধব ঘোষ বলল, আমরাও যে তোমার সঙ্গে যাব প্রভু, যেও না, এত কষ্ট তোমরা সহ্য করতে পারবে না প্রভু, যত কষ্ট হয় আমাদের হোক, তবু তো তোমার চরণ আমরা পাবো, তোমার চরণ ছাড়া তো হব না গো প্রভু, তোমার চরণ ছুঁয়ে আমরা পড়ে থাকবো যত কষ্ট হয় আমাদের কো। এমন সময়ে পারিষদ বর্গ সবাইকে সঙ্গে করে গৌর হরি আমার বেরিয়ে পড়লেন, পারিষদ বর্গ সবাই চলছি আর বদনে গাইছে, ভজ গৌরা কহ গৌরা গৌরা না ভজ গৌরা কহ সবাইকে সঙ্গে করে গৌর হরি আমার একদিন দুদিন তিন দিন কয়েকটা দিন পথ চলার পরে
একটা গাছের তলায় বিশ্রাম করেছিল। গাছের তলায় বিশ্রাম করে গোবিন্দকে ডেকে বলছে, গোবিন্দ এবার তুমি আমার আখড়াদির ব্যবস্থা করো। গোবিন্দ ঘোষ চললেন নগরী নগরী ভিক্ষা করবার জন্য। এবার নগরী নগরী ভিক্ষা করে এনে গৌরঘরের সেবার ব্যবস্থা করেছে গো। অন্ন ব্যঞ্জন পায়স রান্না করে সেবা দিয়েছে, সেবান্তি সবাই প্রসাদ পেয়েছে গো। সবাই প্রসাদ পাওয়ার পরে এদিকে গৌরঘরি আমার গাছের তলাতে শয়ন করেছে। আর গৌরঘরি আমার গাছের তলাতে যখন শয়ন করেছে, খানিক পরে গোবিন্দকে ডেকে বলছে, গোবিন্দ আমায় একটু মুখশুদ্ধি দাও। তো গোবিন্দ বলছে, প্রভু একটু অপেক্ষা করুন, আমি এনে দিচ্ছি। এমন সময় গোবিন্দ ঘোষ চলল নগরী নগরী ভিক্ষা করবার জন্য। হরিবল হরিবল। এবার মহাপ্রভু আজ্ঞা পাইয়া গোবিন্দ চলিল। 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 একটা খড়ি তো কি দামারে ভিক্ষা যে চাহি, একটা খড়ি তো কি দামারে ভিক্ষা যে চাহি, একটা করি তো কি দামারে আগের দিন সেবার পরেও তো প্রভু আমাকে একইভাবে চাইবে, তো আমি বরং এক কাজ করি, এই হরিতকিটাকে দুভাগ করে এক ভাগ প্রভুর হাতে দিব, এক ভাগ আমি আমার কাছেই রাখবো। এক ভাগ প্রভুর হাতে দিয়েছি, আর এক ভাগ কি উন্নতি বেঁধেছি গো। এবার উন্নতি পেপি, এবার আবার একই খাবি পরিষদ বর্গ সবাইকে সঙ্গে করি
कौड़ खड़ी आमारे आमारे चल एक दिन दो दिन तीन दिन अनाहारी अनिद्रा पथ चलते चलते गौड़ खड़ी पहुंचलें अग्रदीपेर माटीते। अग्रदीपेर माटीते पहुंचे एक गाछेर तलाते एक भावे तिनि विश्रामे थाकलें। एबार गोविंद के डेके बोलछे गोविंद आज तुमि आबार आमार आखाड़ातिर व्यवस्था करो आमार सेवार व्यवस्था करो। तो गोविंद आबार नगरी नगरी भिक्षा करि गेलि सुंदर कुड़ी सेवार व्यवस्था कर गौरी गाचर तलाते आर शयन कर गोविंद आज तुम्हें एक मुखशुद्धि देवे ना बलार संगे संगे उन्नति की खुले मुखशुद्धि प्रभुर हाथी दिए जखने प्रभुर हाथी दिए प्रभु बोले उठल गोविंद से दिन जख खरित चाहल तुम्हें तो अनेक देरी दिल तो आज चावार संगे संगे तुम खड़ी गोविंद से दिन आना खड़ित तुम आधखाना तुम्हारे रेखे आधखाना दिए পরিত্যাগ করতে পারোনি কেন এলে আমার সঙ্গে গোবিন্দ আজ আমি আর তোমায় ক্ষমা করতে পারবো না গোবিন্দ আজ থেকে তুমি থাকবে এই অগ্রদীপের মাটিতে প্রভু হে গোবিন্দ হে শোনো সন্ন্যাসীর নাকি হয় সঞ্চয়ের অধিকার অতই মাছ আমি তোমায় করিলাম চলে যেও না প্রভু চলে যেও না তোমাকে ছেড়ে যাবে কিছুতেই থাকতে পারবো না আজ আমি একটু ফুলের জন্য তুমি আমাকে ছেড়ে চলে যাবে প্রভু যেও না প্রভু যেও না আমায় তুমি ক্ষমা করে দাও না গোবিন্দ না আজ আমি তোমায় ক্ষমা করতে পারবো না আজ আমি তোমাকে ফেলে রেখে চলে যাচ্ছি আজ থেকে তুমি থাকবে অগ্রদীপের মাটিতে এই অগ্রদীপের মাটিতে থেকে তুমি সংসার করো আর সেই সংসার হবে তোমার কৃষ্ণের সংসার যেও না প্রভু তুমি চলে যেও না পরিষদ বর্গ সবাইকে সঙ্গে করে মহাপ্রভু চলে যাচ্ছে আর এমন সময়ে গোবিন্দ ঘোষ গৌর করিয়ে দিতে চরণ জড়িয়ে ধরে বলছে যেও না প্রভু যেও না গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি গৌরাঙ্গ তুমি
Oh,
गौर करी अमर परिषद वर्ग के संगे करे चले जाच्छि गो आरे दिकी गोविंद घोष गौर करी चरण दुटी जड़िए धरे कादिछे जीवना प्रभु जीवना तुम्हें चले गेले हरि नाम बंद हो जाबे हरि नाम जे आमार मन हरि नाम जे आमार प्राण हरि नाम छाड़ा जे किछुतेई थाकते पारि ना प्रभु ओई हरि नाम छाड़ा जे किछुतेई थाकते पारि ना जीवना प्रभु तुम्हें चले जीवना गौरखड़ी परिषद वर्ग सबाई के संगे करे जखनी चले गेले गोविंद घोष मने मने चिंता करछे आज जो प्रभु फेले चले गोविंद घोष चल गंगार जले डूब दिए प्राण विसर्जन करबे बोले गोविंद घोष चले गंगार जले डूब देवे बोले अरे देखिए महाप्रभु की कुल्ले गोविंद घोष जखन गंगार जले नेमे डूब देवे बोले तखन एसे लागल पोड़ा काटता गोविंद रंगे बोले उठल अरे हमें गंगार जले डूबे प्राण विसर्जन करब কোথা থেকে একটা পোড়া কাটছে আমার অঙ্গে লাগলো যা 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 একটু দূরে চলে যা পোড়া কাটটাকে একটু দূরে দিয়ে লবো দূরে দিয়ে সে যখনই আবার ডুব দিতে গেল তখনই এসে পোড়া কাটটা লাগলো গোবিন্দের অঙ্গে যা বাবা আমি এই কাটটাকে দূরে দিলাম আবার কোথা থেকে এই পোড়া কাটছে আমার অঙ্গে লাগলো আমি বরং এক কাজ করি এই পোড়া কাটটাকে আরেকটু দূরে দিয়ে আসি আবার একটু দূরে দিয়েছি গো দিয়ে আবার যখনই জলে ডুব দিতে যাচ্ছে আবার এসে লাগলো পোড়া কাটটা গোবিন্দের অঙ্গে না না শান্তিতে একটু মরবো তাতেও হবে না আমি বরং এক কাজ করি এই পোড়া কাটটাকে ওই গঙ্গার পাড়ে দিয়ে আসি কৃষ্ণ শিলাটাকে পোড়া কাট ভেবে গঙ্গার পাড়ে রেখেছি গো গঙ্গার পাড়ে রেখে এবার জলে ডুব দিতে যাচ্ছে হঠাৎ করে হলো দৈববাণী গোবিন্দ গোবিন্দ এসেছো ঠাকুর আমি যে শুধু তোমাকেই চাই এই জীবনে যে আর আমি কিচ্ছু চাই না ঠাকুর এই জীবনে আর আমি কিচ্ছু চাই না তুমি আমাকে ছেড়ে চলে যেও না প্রভু চলে যেও তুমি যে আমার মন তুমি যে আমার প্রাণ তোমাকে ছাড়া আমি কিছুতেই থাকতে পারি না প্রভু গোবিন্দ মহাপ্রভু সঙ্গে সঙ্গে পৌঁছেছে গঙ্গার পারে এবার তুমি জল ছেড়ে উঠেছো এবার জল ছেড়ে উঠেছে গো গোবিন্দ আর তুমি আমায় কথা দাও কাঁদবে না আমি যে কাঁদবো না তার আগে তুমি আমায় কথা দাও আজ থেকে তুমি সব সময় আমারই কাছে থাকবে আমি কথা দিলাম এবার যাও ওই গঙ্গার জলে তুমি স্নান করে এসো গোবিন্দ ঘোষ গঙ্গার জলে স্নান করে পাড়ে উঠেছে গো আর যখনই মহাপ্রভু বলছে এবার চোখ বন্ধ করো গোবিন্দ যখনই চোখটা বন্ধ করেছে মহাপ্রভু আমার সেই কৃষ্ণ শিলাটাকে নিয়ে একটা গোপীনাথের মূর্তি তৈরি করেছে এবার গোপীনাথের মূর্তি তৈরি করে গোবিন্দ ঘোষকে ডেকে বলছে গোবিন্দ এবার চোখ মেলে তাকা আর যখনই চোখ মেলে তাকিয়েছকেই সঙ্গে সঙ্গে দেখলো গোপীনাথের মূর্তি চাই না চাই না প্রভু আমি চাই না আমি যে গোপীনাথের মূর্তি চাই না আমি যে শুধু তোমাকেই চাই তোমাকে ছাড়া আমি কিছু চাই না প্রভু আমি চাই না আমি তোমাকে ছাড়া কিছু চাই না আর আমি কিছু চাই না প্রভু গোবিন্দ তুমি ঠিক করে তাকিয়ে দেখো ওই গোপীনাথের মূর্তির ভেতরেই যে তুমি আমাকে দেখতে পাবে মহাপ্রভু গোপীনাথের মূর্তির ভেতরে নিজেকে স্থাপিত করলেন
এবার তাকিয়ে দেখো যেই না তাকিয়েছেই সেই গোপীনাথের মূর্তির ভিতরে একবার দেখছে মহাপ্রভু একবার দেখছে গোপীনাথ একবার গোপীনাথ একবার মহাপ্রভু একবার মহাপ্রভু একবার গোপীনাথ দেখার সঙ্গে সঙ্গে বলে উঠল প্রভু गोपीनाथ के चाहब जाओ गोविंद मुक्ति पावे एबार बाड़ी फिरेछे गो गोपीनाथ के मूर्ति टाके निये बाड़ी फिरेछे गोविंद घोष एक पर्ण कुटीर तैरी तैरी गोपीनाथ की मूर्ति नहीं सकाल सन्ध्या दुबेल का सकाल सन्ध्या दुबेल बस का देह मंगल प्रभु नारायण दीवानिशित मारे कोड़ी गोशर
प्रत्येक दिन एक खबे सकाल सन्ध्या दुबेला कृष्ण नाम करे गो एबार गोपीनाथ के नि बेश किछु दिन थाकार परे मने मने चिंता करल अभी तो दाड़ी दाड़ी भिक्षा करे हमार गोपीनाथ के लक्ष्य करबे তাই মাধবী নামে একটি কন্যাকে বিয়ে করেছে গো এবার মাধবীকে বিয়ে করে মাধবীকে বাড়িতে রেখে নিজেই চলে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবার জন্য তো মাধবীকে নিয়ে বাড়িতে রেখেছি গো আর নিজেই চলে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবার জন্য একদিন ভিক্ষা করে গোবিন্দ ঘোষ বাড়ি ফিরেছে মাধবী বলছে দেখো স্বামী দেখো আমাদের এই সংসারে আমরা সারা দিন ভিক্ষা করে দিন যাপন করি তাতে কিন্তু আমাদের কোনো কষ্ট হয় না এই সংসারে শুধু একটাই কষ্ট আমাদের যে কোনো সন্তান সন্ততি নেই গো আমাদের এই সংসারে যে কোনো সন্তান সন্ততি নেই চলো না গো আমরা গোপীনাথের কাছে গিয়ে বলবো দাও ঠাকুর দাও একটা সন্তান সন্ততি দাও তোমায় না আমরা সন্তান সন্ততি চাইলে কেমন সন্তান সন্ততি চাই বলুন তো কি বলি ঠাকুর একটা সন্তান সন্ততি দাও যে পড়াশোনা করে বিদেশে চাকরি করে নতুবা বড় ব্যবসা করে অনেক টাকা রোজগার করে আমাদের একটু ভালোমন্দ খাইয়ে একটু ভালো করে বাঁচিয়ে রাখতে পারে বলেন তো কিন্তু যারা আসলে কৃষ্ণ ভক্ত তারা কিন্তু এমন সন্তান চায় না দুজন মিলে গোপীনাথের কাছে বসেছে গো গোপীনাথের কাছে বসলো বটে গিয়ে বলছে ঠাকুর দাও একটা সন্তান সন্ততি দাও তবে সেটা কেমন জানো আমায় একটি কৃষ্ণ ভক্ত হ্যাঁ গো আমরা সব সময় বড় আমাদের খুঁজে চাই কি বলি ঠাকুর দাও আমাকে দাও কিন্তু আমরা বলি না এতজন তো সবাই এলেন আজ এখানে এই বৃন্দাবন ধামে তো এলেন কেউ একবার জিজ্ঞাসা করেছেন ঠাকুর তুমি কেমন আছো বলেছেন আমরা বলি না বলছি ঠাকুর একটা সন্তান সন্ততি দাও কি বলি যেটা আমাদের একটু ভালো করে বাঁচিয়ে রাখতে পারবে সে কারণেই আমরা সন্তান সন্ততি চাই কিন্তু যারা আসলে কৃষ্ণ ভক্ত তারা এমন সন্তান সন্ততি চায় না গো ঠাকুরের কাছে বসলেন বটে গিয়ে বলছে দাও ঠাকুর দাও আমায় একটি কৃষ্ণ ভক্ত সন্তান দিও প্রভু তোমার সেবার করে সন্তান দিও প্রভু তোমার সেবার করে একটি কৃষ্ণ ভক্ত সন্তান দিও প্রভু তোমার সেবার করে একটি কৃষ্ণ ভক্ত সন্তান দিও প্রভু তোমার সেবার করে দাও ঠাকুর দাও আমার একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও এভাবে বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে ভক্তির ভগবান প্রাণ গোবিন্দ আর আমার স্থির থাকতে পারলেন না ভক্তির প্রতি কৃপা দৃষ্টি পরিশন করলেন দেখতে দেখতে মাধবী দেবী অন্তঃসত্ত্বা হয়েছে গো এক দুই তিন করে এই করতে করতে ন মাস দশ দিন সময় হয়ে গেল এবার ন মাস দশ দিনে মাধবী দেবী তার পর্ণকুটির একটি সন্তানের জন্ম দিয়েছে গো সদ্যজাত সন্তান যখন ওয়া ওয়া বলে কাঁদছে প্রতিবেশী সবাই দৌড়ে এলো তাদের পর্ণকুটিরে
এসে দেখলো পদ্মকুটির একটি সন্তানের জন্ম দিয়েছে। মাধবী যখন একটা সন্তানের জন্ম দিয়েছে, প্রতিবেশী সবাই এসে বলল, গো ও গোবিন্দ দাও না গো, দেখো দেখো তোমার সদ্যজাত সন্তানটা কেমন ওয়া ওয়া বলে কাঁদছে, দাও না মুখে একটু মধু দাও না গো। আরে মা ঠাকুমারা তো বলেন সন্তান সন্ততি প্রসবের পরে বলেন না মুখে একটু মধু দেওয়ার কথা, কি মধু দেয়া হয়? মৌচাকের মধু তো, নতুবা বাজার থেকে কিনে আনা মধু, কিন্তু আসল মধুটা আমরা ভুল করে দিয়ে দিই। কি মধুটা বলুন তো, কি মধু দিতে হয় গো? কৃষ্ণ নামের মধু দিতে হয়, বদনে নয় কর্ণ কুহরে দিতে হয়। সেই মধুটা আমরা দিতে বড় ভুল করি, সে মধু না দিয়ে আমরা মৌচাকের মধুটাই নিয়ে দিই। আসল মধু ওটাই গো, কৃষ্ণ নামের মধু দিতে হয়, হরি নামের মধু দিতে হয়। তো গোবিন্দ বলছে, দেখো দেখো ভিক্ষায় যাদের দিন কাটে মধু কিনে আনতে পারবে কেন গো, তবে আমার কাছে যে মধু আছে ওই মধুটাই আমি দিলাম, তবে ওর বদনে নয় কর্ণ কুহরে। এবার সন্তানটিকে বুকে জড়িয়ে ধরে বলে উঠল, গো মধুর কৃষ্ণ নাম করনি শোনাইয়া দিলা, কৃষ্ণ নাম শুনে শিশু হাসিতে লাগি, মধুর কৃষ্ণ নাম করনি শোনাইয়া দিল, কৃষ্ণ নামে শোনে শিশু হাসিতে লাগিল, মধুর কৃষ্ণ হাসিতে লাগিল, মধুর কৃষ্ণ নাম করনি শোনাইয়া দিল, কৃষ্ণ নামে শোনে শিশু হাসিতে লাগিল। তার কদবদনে হাসিকে তার কদবদনে হাসিল, কদবদনে হাসিল তার কদবদনে হাসিল, মধুর কৃষ্ণ নাম শুনে কদবদনে হাসিল, মধুর কৃষ্ণ নাম শুনে কদবদনে হাসিল, কৃষ্ণ নাম শুনে হাসিতে লাগিল, কৃষ্ণ নামে শোনে শিশু হাসিতে লাগিল, কৃষ্ণ নামে শোনে শিশু হাসিতে লাগিল। খিলখিল করে খেসে উঠলো সদ্যজাত সন্তান, আর ঠিক মতো অবস্থাতে গোবিন্দ ঘোষ বলে উঠল, গো আজ থেকে আমার সন্তানের নাম রাখবো মন্দিরের গোপীনাথের নামে, আমার ছেলের নাম রাখলাম গোপীনাথ। এগো বাবা, আগেকার দিনের ছেলে মেয়েদের নাম রাখা হতো ঠাকুরের নামে, তাই তো? অজামিল তার ছেলের নাম রেখেছিল নারায়ণ বলে। দেখো মৃত্যুকালে যখনই একবার নারায়ণ বলে ডেকেছে তখনই তিনি বৈকুণ্ঠ প্রাপ্তি হলেন। তো ঠিক এখনকার দিনে কি নাম রাখা হয় বলুন তো ছেলে মেয়েদের? যত সিরিয়ালের নামে নাম রাখা হয় ছেলে মেয়েদের, তাহলে সেই নামে ডাকলে উদ্ধার পাওয়া যাবে তো? যাবে না। ছেলে মেয়েদের নাম রাখতে হয় ঠাকুরের নামে। দেখো ঠাকুরের নামে নাম রাখতে হয়,
তাইখানে গোবিন্দ ঘোষ কি করলো যে আমার ছেলের নাম রাখবো আমার মন্দিরের গোপীনাথের নামে আমার ছেলের নাম রাখলাম গোপীনাথ বলে মন্দিরের গোপীনাথ হলো বড় ছেলে আর আমার ছেলে হলো ছোট ছেলে তো সেদিন থেকে এবার দু গোপীনাথকে নিয়ে মনের আনন্দে দিন কাটায় গোবিন্দ ঘোষ তো হ্যাঁ গো আমরা তো সন্তান সন্ততি চাই যখন পাওয়া হয়ে যায় তখন কি করি বলুন ও মাইরা তখন কি বলি ঠাকুর তোমাকে আনবো বলেছি একটু দেরি হোক না ছেলে রোজগার করতে পারুক তবেই তোমাকে আনবো এত ব্যস্ত হয়ে গিয়েছে বলি তো আমরা বড় স্বার্থপর মানুষ যখন পাইনি তখন কাঁদি ঠাকুর দাও দাও আর যখন পাওয়া হয়ে যায় তখন ভুলে যাই গো আসল জায়গাটা আর মনে রাখে না তো তেমনি করে গোবিন্দ ঘোষ চাইলেন একটি সন্তান ঠাকুর দিয়েছে একটা সন্তান কিন্তু কি বলুন তো মন্দিরের যে আসল গোপীনাথ তার সেবার ত্রুটি হয়ে গেল নিজের যখন সন্তান সন্ততি হয় তখন কি করি বলুন তো তখন নিজের ছেলে